চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ হকার্স ফেডারেশনের হকার্স গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা বাবু মুকুল বোস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি আর কৃষ্ণ ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী হকারদের পুনর্বাসন না করা হলে আগামী মাসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় বক্তারা অবৈধ চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের করা মামলার আসামি সহ সকল লাইনম্যান নামধারী চাঁদাবাজদের গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান